আসসালামু আলাইকুম হাই এভ্রিবরি অনেকদিন পর আপনাদের মাঝে আবার হাজির হলাম আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি মাহাসা ইউনিভার্সিটি মালয়েশিয়ার সাউজানা পুত্রা মেইন ক্যাম্পাসে আজ আমাদের সাথে যেই মেহমানটিকে দেখছেন উনিও বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ঘোরার উদ্দেশ্যে আসছেন এবং কি সেই সুবাদে আমার সাথে পরিচয় হয় এবং আমাদের সাথে উনি মাহাসা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখতে আসছেন ওনার কিছু রিলেটিভ আত্মীয়স্বজন আছে যারা মালয়েশিয়াতে পড়া লেখার জন্য আগ্রহী ইতিমধ্যে তাকে আরও কয়েকটা ক্যাম্পাস ঘুরিয়ে দেখেছি সেগি এবং আরও কয়েকটা ক্যাম্পাস এ পর্যায়ে তিনি মাহাসা ইউনিভার্সিটিতে আসলেন তাকে ঘুরে ঘুরে দেখালাম যে ইউনিভার্সিটির ক্যাম্পাসটা এবং ইউনিভার্সিটির আমার পিছনে যে হোস্টেল আছে এখন আমরা তার সাথে কিছু জিনিস শেয়ার করবো যে

হ্যাঁ খুবই ফাইন এবং ছেলে মেয়েদের এখানে আলাদা আলাদা অবস্থা হয় এখানে আলাদা হোস্টেল আছে এইটা ছেলেদের খুব বড় খুব ভালো লাগছে সুন্দর আর আমার মেয়েও নিজের সেগি কলেজ সুয়াং পড়াশোনা করে হোটেল ম্যানেজমেন্টে হ্যাঁ হ্যাঁ ভিতরে ডেকোরেশন খুব নাইস খুবই নাইস এবং অনেক বড় লবি

হ্যাঁ ইচ্ছা করলে তারা এখানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারে আচ্ছা অনেক সময় বাংলাদেশে মেয়েরা বিশেষ করে মেয়েরা অনেক মনে করে যে আমি যা দেখলাম খুবই সিক্রুট হ্যাঁ হ্যাঁ এখানে তো কি বলে এটাই তো আমাদের ক্যাম্পাসের মধ্যেই হলো আপনার হোস্টেল আছে মেয়েদের আলাদা বিল্ডিং আছে ছেলেদের জন্য থাকার আলাদা বিল্ডিং আছে তো সেক্ষেত্রে মানে মেয়েরা আসলেও এখানে সিকিউরিটি কোনো সমস্যা হবে না আপনি বলে মনে করেন ওকে ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ সো প্রিয় বেওয়ার্স আপনারা দেখতে পারলেন মহাসা ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলো এবং কি আমাদের যেই মেহেমান আমার সাথে আছে আজকে তার অভিমতগুলো আপনারা শুনতে পারলেন এরপরেও আপনাদের যদি মাহাসা ইউনিভার্সিটি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে অথবা আমাদের এখানে কমেন্টস করেও জানাতে পারেন আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। মাহাসা ইউনিভার্সিটি পড়ালেখার বিষয়ে সাবজেক্ট এবং খরচ যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে কথা বলতে পারেন নট অনলি ফর মাহাসা ইউনিভার্সিটি আজকে এখানে আসলাম আমাদের এই মেহমানকে নিয়ে সেই জন্য মাহাসা ইউনিভার্সিটি সম্পর্কে আবার আপনাদেরকে শেয়ার করলাম এর বাইরেও সেগি বা অন্যান্য ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকার জানার থাকে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন এই পর্যন্তই আজকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি খবর